শান্তিপুরে প্রতারণার শিকার এক ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে শান্তিপুর পোড়াডাঙ্গা পাড়া এলাকায়। ওই এলাকার ভ্যান চালক ভরত সাঁতরার অভিযোগ, তার কাছে একটি ফোন আসে লটারি পেয়েছেন বলে। তারপর তাকে স্থানীয় সাইবার ক্যাফে যেতে বলেন। তিনি কিছু বুঝতে না পেরে চলে যান সাইবার ক্যাফে। সাইবার ক্যাফের মালিকের সাথে কথা বলেন ওই প্রতারক। সাইবার ক্যাফের মালিককে 20,000 টাকা পাঠাতে বলেন। সাইবার ক্যাফের মালিক তার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা পাঠিয়ে দেয় ওই প্রতারককে। কিন্তু কিছু জানতে পারছেন না ওই ভ্যান চালক। সাইবার ক্যাফের মালিক ভ্যান চালককে বলে, আমি 20,000 টাকা পাঠিয়ে দিয়েছি। তখনই মাথায় হাত ভ্যান চালকের। ভ্যান চালক সাইবার ক্যাফের মালিককে বলেন, আমাকে বলা হয়েছে 20,000 টাকার লটারি পেয়েছি, কিন্তু উল্টে ওই প্রতারক 20,000 টাকা ভ্যান চালকের কাছ থেকে আত্মসাত করে নেয়। ভ্যান চালক সাইবার ক্যাফের মালিককে 20,000 টাকা দিতে না পারায় সাইবার ক্যাফের মালিক ওই ভ্যান চালককে আটকে রেখে দেয়। এরপরে ওই ভ্যান চালক তার আত্মীয় স্বজনকে ফোন করে। তারা একটি স্কুটি গাড়ি ওই সাইবার ক্যাফের মালিককে দিয়ে ভ্যান চালককে ছাড়িয়ে নেয়। যদিও এখনও 20,000 টাকা দিতে পারেনি ভ্যান চালক ভরত সাঁতরা। এই ঘটনায় শুক্রবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় ভ্যান চালক ভরত সাঁতরা। এছাড়া প্রতারণার অভিযোগে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ভ্যান চালক জানান, যেই নম্বর থেকে ফোন এসেছিল সেটা একটি জিওর নাম্বার। এখন কিভাবে টাকা জোগাড় করবেন সেটাই বুঝতে পারছেন না ভ্যান চালক ভরত সাঁতরা। জিওর নাম্বার থেকে কি বলেছে? নাম্বার থেকে আমাকে বলেছে যে 20,000 টাকা লটারি। আচ্ছা, তারপর কি বললেন আপনি? আমি বললাম যে আমার লটারি ফটারি লাগবে না, ঠিক আছে। পরে ফোনটা কেটে দিই আমি। 7টার সময় ফোনটা করে, ফের ফোনটা রিসিভ করি। রিসিভ করার পরে বলে যে তুমি কোনো কোনো মানে রিচার্জের দোকান বা কম্পিউটার দোকান মানে অনলাইন দোকানে যেতে। আচ্ছা, সেই মতো আপনি গিয়েছেন? আমি সেই মতো গেছি। যাওয়ার পরে আমাকে বলে যে প্রথমেই জিজ্ঞাসা করলো যে তুমি ইয়ে করো, ওই ফোন স্প্রে রিচার্জ হয় কিনা। আমাকে বললো যে ও বললো বলো 20,000 টাকা রিচার্জ হয় কিনা। আমি জিজ্ঞাসা করাতে ওই দোকানদার বললো যে হ্যাঁ হয়, আমি 1,005 টাকা করে নিই। নেওয়ার পরে আমি বললাম দিয়ে বললো ফোনটা ওর কানে দাও। আমি ওর ওই কানে দিলাম। দেওয়ার পরে ওদের সাথে কথা হলো, ও একটা নাম্বার দিল। নাম্বার দেওয়ার পরে আমার ফোনটা কানটা দিয়ে ও বললো চলে গেছে টাকা। আচ্ছা, টাকা পাঠিয়ে দিয়েছে। দিয়ে তারপরে আমাকে বলেও নি, কিচ্ছু বলেনি যে আমি টাকা পাঠালাম বা কিছু। তার মানে ওই প্রতারক যে জিও নম্বর থেকে ফোন করেছিল তার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি টাকা দিতে পেরেছিলেন সাইবার ক্যাফে? না। আচ্ছা, তারপর আপনাকে কী করা হলো? তারপরে আমাকে আটকে রাখা হলো বাড়িতে। আমি ফোন করলাম, আসলো, আমার একটা বন্ধুকে পাঠালাম, আসলো। এসে আসার পরেও অনেকক্ষণ ঝগড়াঝাটি করার পরে আমার বন্ধুকে দিয়ে গাড়ি আনিয়ে গাড়ি রেখে দিয়ে তারপরে আমি বার হই ওখান থেকে। আচ্ছা, 20,000 টাকা দেওয়ার জন্য গাড়ি গাড়ি হ্যাঁ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।